ধরনের কালো দাগের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা অ্যাভেইলেবল আছে বাংলাদেশে বা আপনারা কি করে থাকেন? আচ্ছা, তো আমি যে একদম শুরু থেকে যদি জানতে চাই। আচ্ছা, তো আমি খুব কমনলি যে দুই তিনটা, যেমন যদি সেটা ফাঙ্গাসের জন্য কালো দাগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল বা আপনার ত্বকের ব্যবহারের ওষুধ দেই, তারপরে যদি ছুলিজনিত হয় সেটা ছুলির ওষুধ দিই। তো খুব কমনলি যেগুলো আসে, যেমন একনি রিলেটেড, মানে একনি ভালো হয়ে ব্রন রিলেটেড যে কালো দাগগুলো হয়, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি, মুখে কালো কালো দাগ গর্ত, তো এগুলি একটা। আরেকটা হয় হচ্ছে মেলানোডার্মা বা ত্বক কালো হয়ে যায় বা সানবার্ন হয়ে যায়, এটা একটা। আরেকটা হচ্ছে যে মেদস্তা পড়ে। এই তিনটা হচ্ছে 50-60% পেশেন্ট কিন্তু এই এই তিনটা সমস্যা নিয়ে আসে। তো একনির কালো দাগের জন্য আমরা সাধারণত দেখা যাচ্ছে যে কিছু মুখে খাওয়ার ওষুধ দিই, আইসোট্রেটিনয়ন জাতীয় ওষুধ দিই, আবার দেখা যাচ্ছে যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন দেই, তাদেরকে কিছু অ্যাডভাইস দেই, মুখে খোটাখুটি করতে মানা করি বা কোনো প্রিক করতে মানা করি। এছাড়া খুব কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কেমিক্যাল পিল। তো কেমিক্যাল পিল হচ্ছে এক ধরনের কেমিক্যাল পদার্থ বা তরল, যেটা দিয়ে আমরা বিভিন্ন সেশনের মাধ্যমে মুখের দাগগুলোকে অপসারণ করার চেষ্টা করি। আর এছাড়াও কিছু অ্যাডভাইস যেটা বললাম, যেমন সান ব্লকার হোক বা আপনার কিছু হাইড্রোকুইনন ক্রিম, যেমন 2%, 4% এই জাতীয়, যেগুলি সেগুলো তো আসলে চিকিৎসকরা নির্ধারণ করে, অবশ্যই চিকিৎসক নির্ধারণ, যেমন কোজিক অ্যাসিড হোক, এই জাতীয় কিছু ক্রিম দিয়ে থাকি। আর মেলানোডার্মা এখন একটু জেনে নেব যে মেলানোডার্মা বা সানবার্ন থেকে যদি পার্মানেন্টলি কারো কালো দাগ হয়ে যায়, আমরা কিন্তু অনেকেই আসলে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে এই সমস্যাটি নিয়েই ফিরি যে আসলে সানবার্ন হয়ে স্কিন একদম অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে, দাগ হয়েছে, তখন কি করণীয়? আচ্ছা, এটা খুব কমন আসলে যে কোথাও ঘুরতে গেছে, স্পেশালি যারা হয়তো মানে বিচ, সি বিচ বা এইসব জায়গায় যায়। তো এটা আমি কয়েকদিন আগে ইন্ডিয়াতে একটা প্রোগ্রামও করছি যে কি করা যায় বা কি কি প্রিকশন, এটা আসলে আসার পরে কি করণীয়, তার চেয়ে যাওয়ার আগেও কিছু জিনিস আছে, এটা কিন্তু অনেকেই বলে না। আসার পরে তো একটা ব্যাপার যে আমরা এই করব বা এই ইয়ে করব, আর যাওয়ার আগেও কিন্তু আমাদের প্রতিরোধের কিছু দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে লাইট কালার ক্লোথ পরতে যতটা সম্ভব, সমুদ্রের পাড়ে বা সূর্যের যেখানে, তাহলে হয় কি হিটটা অ্যাবজর্পশন কম হবে। হিটটা বডিতে অ্যাবজর্পশন কম হলে কিন্তু আপনার মেলানোডার্মা বা সান ট্যান যে কোনো জায়গায় হাতে পায়ে মুখে কিন্তু কম হবে অ্যাজ এ হোল। তারপর হচ্ছে চেষ্টা করবো সানগ্লাস, এবং খুব ইউজফুল একটা জিনিস কিন্তু আমব্রেলা। আমরা অনেকে হয়তো এটা নিয়ে একটু মজা করি বা হয়তো চাই না যে আমব্রেলা ইউজ করতে, বা ছাতা, ছাতাটা ইউজ করতে হবে। আর অবশ্যই আপনার সানব্লক ইউজ করতে হবে। এখন সানব্লক কিন্তু আবার 15-16 বছর বয়সের নিচে বাচ্চাদের ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিছু স্পেশাল সানব্লক আছে। আর 18-র পরে আমরা সেফলি, কিন্তু কার ত্বকের জন্য কোনটা এটাও কিন্তু ডার্মাটোলজিস্ট বলে দিবে, কারণ সানব্লকে কিন্তু সান প্রোটেক্টিং ফ্যাক্টর থাকে, SPF। কারোর জন্য আপনার হয়তো 30 অ্যাপ্রোপ্রিয়েট, কারোর জন্য 45, কারোর জন্য 60, কারোর জন্য 90, আপ টু 100 পর্যন্ত হয়ে থাকে। এছাড়া আপনি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট খেতে হবে এই সময়, মানে ট্যুরে যাওয়ার জন্য। অ্যান্টি অক্সিডেন্ট বলতে যেমন ভিটামিন এ, ই, সি এগুলো, তারপর হচ্ছে জুস, তারপর হচ্ছে লিকুইডস, এগুলো আর কি, এগুলি খেতে হবে। এবং আসলে আপনি অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবেন, সেটা অ্যালোভেরা রিচড হতে পারে। এগুলি সবগুলোই থাকে কি একটু মানে কালচে ভাব দূর করার কিছু প্রপার্টি থাকে বা ডিমেলানাইজিং প্রপার্টি থাকে এটা। এগুলো হচ্ছে মানে যদি আপনি যাওয়ার আগে কোনো ট্যুরে, আর আসার পরে, তারপরে এত কিছু পরেও কিন্তু আপনার সান ট্যানিং বা সানবার্ন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে ডক্টর দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেটা ক্লিকব্যান্ড ফর্মুলা কিছু ক্রিম দিয়ে থাকি, হ্যাঁ, যে কম্বিনেশন 2-4% হাইড্রোকুইনন সাথে মোমেটাসন বা আইসোট্রেটিনন, এইটা একটা। কিছু মুখে খাওয়ার ওষুধ দিই, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রানিকজামিক অ্যাসিড জাতীয় ওষুধ দিই, এবং কিছু প্রসিডিউর করি, যেমন হচ্ছে সেটা আমরা ট্রানিকজামিক অ্যাসিড ইন্ট্রালেশনাল দিতে পারি, অথবা হচ্ছে কেমিক্যাল পিল, TCA পিল বলি, বা হচ্ছে কোজিক পিল, স্যালিসিলিক পিল বা ল্যাকটিক পিল, অনেক ধরনের কেমিক্যাল পিল। তো এই ধরনের পিল আপনি যেটি বলছিলেন, পিল বলতে কিন্তু মানুষ আসলে ওরালি টেকেন যে ধরনের পিল এইগুলোকে বোঝে বা যে কোনো মেডিসিনকে বোঝে। তো এটা যে আসলে ত্বকের ওপরে আপনারা ব্যবহার করেন, এবং ভয়ের কথা এটিও আছে যে এই ধরনের পিল আসলে বাজার থেকে অনেকেই কিনে নিজে নিজে আসলে চেষ্টা করে একেবারে মুখ বার্ন করে তারপর আপনাদের কাছে চলে আসে। তো এটির তো নিশ্চয়ই আপনারা একটি নিয়ম ফলো করেন, তো সেটি কি এবং কতদিন পর্যন্ত এই চিকিৎসাটি নেওয়া যায়? অনেকে করে যে অনলাইনে একটা জিনিস দেখে, কেমিক্যাল পিল দেখে, সে হয়তো পার্লারে যে করছে বা হয়তো দোকান থেকে নিজে নিজে কিনে করছে, খুব চলছে, বা বিভিন্ন ডায়মন্ড পিল এইটা ওইটা করে করে অনেকে অনেক, এবং ড্যামেজ নিয়ে আমাদের কাছে বেশি আসে রাদার দেন প্রবলেমটা নিয়ে। তো আসলে কার জন্য, স্কিনের অ্যানাটমি জানতে হবে, স্কিনের টাইপ কিরকম জানতে হবে, এটা কিন্তু একজন ডার্মাটোলজিস্টই জানবে, শুধু একজন চোখ বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টে জানবে যে কার জন্য কোন পিলটা, কার জন্য কোন পিলটা, কোন বয়সে কোন পিলটা,
তাই না, বা কার জন্য কতটা সেশন লাগবে, তো এটা অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট করতে হবে বা অ্যাস্থেটোলজিস্ট করতে হবে। এখানে আর কোনো মানে বিকল্প নাই যে অন্য কেউ করতে পারবে, অন্য কেউ করলে এখানে বার্ন থেকে শুরু করে পার্মানেন্ট স্কার থেকে শুরু করে স্কিন ড্যামেজ অনেক ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই ধরনের আমরা অনেক পেশেন্ট পাই এই ধরনের কমপ্লিকেশন নিয়ে, কোন রেশিওতে দিব, কোন কত ডাইলিউশনে দিব, কতক্ষণ রাখবো পিলটা, কাউকে এক মিনিট রাখতে হয়, কাউকে দুই মিনিট, কাউকে আড়াই মিনিট, কোন স্থানে কতটুকু রাখবো, কপালে কতটুকু রাখবো, গালে কতক্ষণ রাখবো, এগুলি কিন্তু একজন ডার্মাটোলজিস্ট ছাড়া কখনোই বোঝা সম্ভব না। হ্যাঁ,